আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ইম্প্যাক্টেড উইজডম টিথ বা বাঁকা দাঁত সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স উইজডম টিথ বা আক্কেল দাঁত এটি সাধারণত মারির শেষ প্রান্তে উঠে থাকে সতেরো থেকে বাইশ বছর বা পঁচিশ বছর সময়ের মধ্যে আক্কেল দাঁত ওঠে তো ভিউয়ার্স এই আককেল দাঁত কারো কারো ক্ষেত্রে এমন ধরনের বাঁকা হয়ে উঠতে দেখা যায় আর যখন এমনভাবে বাঁকা হয়ে ওঠে এদিকে না হয়ে অন্য অন্যদিকে বাঁকা হয়েও উঠতে পারে তো ভিউয়ার্স এ ধরনের বাঁকা যে আককেল দাঁতগুলো উঠে থাকে এটিকে আমরা ইম্প্যাক্টেড টিথ বলে থাকি এখানে একটি এক্স ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু দুটি দাঁত কিন্তু বাঁকা অবস্থায় ইমপ্যাক্টেড হয়ে আছে তো ভিউয়ার্স এ ধরনের ইম্প্যাক্টেড যে আক্কেল দাঁতগুলো রয়েছে বা বাঁকা যে আক্কেল দাঁতগুলো রয়েছে এগুলা কারো কারো ক্ষেত্রে ব্যথা এবং যন্ত্রণার কারণ হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সারা জীবন এভাবেই থেকে যায় কোনো ধরনের সমস্যা হয় না যখন সমস্যা হয় তখন এগুলার ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় অথবা যাদের এ ধরনের আক্কেল দাঁত বাঁকা অবস্থায় রয়েছে তাদের ডাক্তারের ফলোআপের উপরে থাকাটা অত্যন্ত জরুরি তা না হলে দাঁতের একই সঙ্গে কখনো কখনো দুটি দাঁতও ধীরে ধীরে নষ্ট হতে থাকে ভিওর্স এখানে যে পজিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আকাল দাঁত যদি এ ধরনের বাঁকা হয়ে থাকে তাহলে যে কোনো ধরনের সমস্যা হয় ব্যাপারটা এমন নয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে আকেল দাঁতটি বাঁকা অবস্থায় উঠছে এটি ওঠার সময় পাশের দাঁতকে আঘাত করতে থাকে এবং এ পর্যায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং যন্ত্রণা হতে থাকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ক দাঁত তুলে ফেলার প্রয়োজন হয়ে থাকে ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে দুই দুটি দাঁত কিন্তু এখানে হরিজন্টাল ইম্প্যাক্টেড অবস্থায় রয়েছে এটি হরিজন্টাল রয়েছে এবং এটি রয়েছে অ্যাঙ্গুলার পজিশন তো ভিওর্স এখানে অ্যাঙ্গুলার যে পজিশনটা দেখ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই দাঁতটা যখন ওঠার জন্য চেষ্টা করছে তখন এই দাঁতে বাধাগ্রস্ত হওয়ার কারণে এই দাঁতের আঘাতে ধীরে ধীরে এখানে ক্যারিজ বা দন্ত ক্ষয়ের ঘটনা ঘটে থাকে আর এমন অবস্থা চলতে থাকলে একই অবস্থা একই সঙ্গে আপনার দুই দুইটি দাঁত ফেলে দিতে হতে পারে ভিউয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাড়ির ভিতরে চুয়ালের ভিতরে কিন্তু দাঁতটি হরিজন্টাল অবস্থায় রয়েছে বা শোয়া অবস্থায় রয়েছে তো এ ধরনের দাঁতে যদি কোনো দিন কোনো সমস্যা হয় ব্যথা হয় যন্ত্রণা হয় তখন চিকিৎসা করানোর প্রয়োজন হয় আর যদি কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে এমন দাঁত এমনভাবেই সারা জীবন মারিতে থেকে যায় কোনো ধরনের সমস্যা ছাড়াই এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটিকে হরিজন্টাল পজিশন বলে থাকি বা বাঁকা আক্কেল দাঁত তো এ ধরনের হলে একটু সাবধানতা পালন করতে হয় যে বিষয়ে তা হলো যে দাঁতগুলা এমন অবস্থায় থাকে সে দাঁতগুলার দু দাঁতের মধ্যবর্তী স্থানে খুব তাড়াতাড়ি এবং খুব শক্তভাবে খাবার জমে থাকে আর এখানে যখন খাবার ঢুকে যায় খুব সহজে কিন্তু সেগুলা বের হতে পারে না আর তার কারণেই যাদের এ ধরনের আক্কেল দাঁত বাঁকা হওয়া অবস্থায় রয়েছে তাদের বিশেষভাবে ডাক্তারের ফলো আপের উপরে থাকতে হয় এবং সেই জায়গাটা যেখানে এমন ফাঁকা রয়ে গেছে সেই জায়গাটা বিশেষভাবে যত্ন নেওয়া উচিত যেন সেখানে কোনো ধরনের খাদ্য কণা ঢুকে না থাকে যদি এমন স্থানে কোনো ধরনের খাদ্য কণা ঢুকতে থাকে প্রতিনিয়ত তাহলে কিন্তু সেই দুই দাঁতের মধ্যবর্তী স্থানে ক্যারিজ হওয়ার কারণে একই সঙ্গে দুটি দাঁত কিন্তু নষ্ট হতে পারে যেমনটি আপনারা এখানে দেখতে পারছেন ভিওয়ার্স এখানে দেখুন যে একটি দাঁত বেশ বাঁকা হয়ে উঠছে ইম্প্যাক্টেড এটি তো এটি মূলত আক্কেল দাঁত তো এই আক্কেল দাঁত বাঁকা হয়ে থাকার কারণে এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে যে ফাঁকাটা এই ফাঁকার ভিতরে যখন ধীরে ধীরে খাবার জমতে শুরু করবে তখনই কিন্তু এ ধরনের ডেন্টাল ক্যারিজে বা বড়ো ধরনের ক্যাভেটি হয়ে যাবে এটি ধীরে ধীরে এমনটি হয়ে থাকে তো ভিউয়ার্স এই সমস্যা এড়ানোর জন্য আপনাকে যদি এ ধরনের বাঁকা দাঁত আপনার থেকে থাকে মাড়িতে ব্যথা হোক বা নাই হোক আপনাকে সচেতন থাকতে হবে যেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে কোনো খাবার না জমে যদি খাবার জমে থাকে সেখানে তখন এমনভাবে দাঁতের উপরে ক্যারিজ সৃষ্টি হতে পারে এমন ক্যাভিটি হতে পারে এবং এর জন্য আপনার যন্ত্রণা এবং ব্যথা হতে পারে আরও বড়ো বিষয় হচ্ছে ভিওয়ার্স যখন আককেল দাঁতের এই ক্যাভিটিটা দেখুন অনেক বড় হয়ে গেছে আর এই ক্যাভিটির ভিতরে যখন খাবার ঢুকে সেখানে ব্যাকটেরিয়াও হয়ে যাবে তখন কিন্তু পাশের দাঁতটিও ধীরে ধীরে আক্রান্ত হতে থাকবে তো এমন অবস্থায় একই সঙ্গে দুটি দাঁত কিন্তু আপনার আক্রান্ত হয় এছাড়া আককেল দাঁত ওঠার সময় অনেকের মাড়ির আশেপাশে ফুলে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে এগুলো কিন্তু ফুলে যায় ফুলে ওঠে তো ভিওর্স দাঁতের সমস্যা হলে কখনও কখনো ডাক্তার দেখানোর প্রয়োজন হয় কখনো বা এমনিতেই ভালো হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কবে আপকেল দাঁত তার উঠে গেছে সে নিজেও জানে না আবার কারো কারো ক্ষেত্রে অনেক যন্ত্রণা পোহাতে হয় চোয়াল ফুলে ওঠে মুখ ফুলে ওঠে এ ধরনের সমস্যা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত আকেল দাঁত ওঠার চেষ্টা করছে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ওঠেনি এবং যেহেতু এটি মাড়ি ভেদ করে ওঠে তার জন্যই কিন্তু আশেপাশে মাড়ি কিছুটা অংশ ফুলে উঠতে দেখা যায় এই অবস্থা যখন দাঁতটি পুরোপুরিভাবে উঠে যায় তখন এই অবস্থা থেকে কিন্তু এমনি এমনি কখনো ভালো হয়ে যায় কখনো বা ডাক্তার দেখানোর প্রয়োজন হয়ে থাকে ভিওর্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হলো আক্কেল দাঁত তো এই আক্কেল দাঁত ওঠার সময় অনেকের মাংসের ভিতরে কিছুটা অংশ থেকে যেতে দেখা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আর এই অবস্থা যদি কারো এমনটি হয়ে থাকে যে আক্কেল দাঁত কিছুটা অংশ উঠে গেছে এখনও কিছুটা অংশ মাড়ির ভিতরে রয়েছে এমন অনেকেরই রয়েছে তো ভিওর্স এই সমস্যার কারণে অনেকের উপরের মাড়ি যখন নিচে কামড় পড়ে তখন এই মাংসপিণ্ডতে ব্যথা অনুভব হয়ে থাকে ভিউয়ার্স যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি ওঠার জন্য চেষ্টা করছে পাশে বেঁধে গেছে তার জন্য ভালোভাবে উঠতে পারছে না সেই সঙ্গে এখানে মাংস ফুলে যাওয়ার কারণে উপরের দাঁতের যখন কামড় বসবে তখন কিন্তু সেই মাংসপিণ্ডুতে কামড় পড়ার কারণে এখানে ব্যথার সৃষ্টি হতে পারে ব্যথা হতে পারে তো এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এখানে যথাযথ চিকিৎসা করানো উচিত তা না হলে সমস্যাটা কিন্তু আপনার ব্যথা হওয়ার যে সমস্যাটা এটি কিন্তু রয়েই যাবে ভিউয়ার্স এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যেটি মাড়ির নিচের মাড়ির অনেক নিচের দিকে হরিজন্টাল অবস্থায় রয়েছে ইম্প্যাক্টের অবস্থায় রয়েছে তো ভিওর্স যদি এই মন দাঁতে কোনো ধরনের সমস্যা না হয় কোনো যন্ত্রণা না হয় কোনো ব্যথা না হয় অনেকেরই আক্কেল দাঁত এমন বাঁকা অবস্থায় মাড়ির মধ্যে রয়ে গেছে বা আছে কিন্তু সে নিজেও জানে না যে আসলে তার আক্কেল দাঁত এমনভাবে বাঁকা হয়ে আছে কারণ কোনো ধরনের সমস্যা বা ব্যথা যন্ত্রণা না হওয়ার কারণে তার কোনো ট্রিটমেন্টেরও প্রয়োজন হয় না যদি এমন কোনো দাঁত ইমপ্যাক্টেড অবস্থায় মাড়ির মধ্যে থেকে যায় তাহলে যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনার কোনো ধরনের ট্রিটমেন্ট করানোর প্রয়োজন নাই কিন্তু যদি কোনো সমস্যা ঘটে কোনো ব্যথা বা যন্ত্রণা বারে হতে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এক্সরের মাধ্যমে অবস্থা নির্ণয়ের উপরে সেটি ট্রিটমেন্ট করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আক্কেল দাঁতের আঘাতের কারণে এখানে এই দাঁতটি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে দাঁতের ভিতরে ঢুকে যাচ্ছে বললেই চলে এই আক্কেল দাঁতটি কিন্তু এই দাঁতের ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছে আর এমতো অবস্থায় কিন্তু দাঁত ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়ে গেছে এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন এতটুকু অংশ দাঁতের নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই আক্কেল দাঁতের কারণে আর এমন অবস্থায় কিন্তু দাঁত তুলে ফেলাটাই অনেক ক্ষেত্রে দাঁত তুলে ফেলতে হয় অথবা এক্স রের উপর নির্ভর করে চিকিৎসা করা প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এখানে যে এই দাঁতের জন্যই কিন্তু এই দাঁতের মধ্যবর্তী স্থানে বেশ কালো হয়ে গেছে এটি মূলত হয় ডেন্টাল ক্যারিজ এই ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার কারণে একই সঙ্গে এখান থেকে এই দুটি দাঁত কিন্তু এখানে তুলে ফেলা হয়েছে তো ভিউয়ার্স যদি ইমপ্যাক্টেড আক্কেল দাঁত বা উইজডম টিতের কোনো ধরনের সমস্যা হয় কোনো ব্যথা বা যন্ত্রণা হয় প্রাথমিক অবস্থায় আপনাকে আমার পরামর্শ থাকবে প্রাথমিক অবস্থায় দাঁতটি না তুলে ফেলে প্রাথমিক অবস্থায় ওষুধ খেয়ে ব্যথা যন্ত্রণা কমায় রাখার চেষ্টা করবেন এবং জায়গাটি যথাযথভাবে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং ডাক্তারের ফলো আপের উপরে থাকবেন এর পরেও যদি আপনার এই সমস্যাটা আক্কেল দাঁতের সমস্যাটা না যায় তাহলে আপনি পরবর্তীতে আপনার এক্স রে করিয়ে বা পজিশন দেখে আপনি কিন্তু ডাক্তারের মাধ্যমে সেখানে যে ট্রিটমেন্টটি প্রয়োজন রয়েছে সেটি করিয়ে নিতে পারেন কখনো কখনও আককেল দাঁত তুলে ফেলতে হয় পজিশনের উপর নির্ভর করে আবার কখনো কখনো এমনিতেই কিন্তু দাঁতটি পুরোপুরিভাবে উঠে যায় তো ভিওর্স মূলত পুরো বিষয়টি নির্ভর করে যে আকেল দাঁতের অবস্থাটা কেমন রয়েছে যদি কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা আপনার সে দাঁতে না থাকে কখনো টেনশন করবেন না আঁকা হোক বা বাঁকা হোক যেভাবেই থাক না কেন ওই দাঁতটিকে ওইভাবেই থাকতে দিন তবে পরিচর্যা করতে ভুলবেন না তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম